হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু আই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আর আজকে যে গানে গিটারের সেটটা নিয়েছি সেটা খুবই অসাধারণ একটি গান, তালপাতার সেপাইদের থেকে চাঁদের শহর, খুবই ফেভারিট গান আমার। তো গানটা যে মেন স্কেল সেটা হচ্ছে জি মেজর, তো সবকটাই ওপেন কর্ডস রয়েছে, খুবই ইজি, ঠিক আছে। তো গানটার একটা খুব একটা হালকা জায়গায় একটা বার কর্ড রয়েছে ই বি মাইনার, তো সেটা তোমরা স্কিপও করতে পারো, সেটা আমি বলে দেবো, সেটার জন্য আহামরি কোনো তোমাদের তফাত কিছু মনে হবে না, ঠিক আছে। তো গানটা যে কী কী কর্ডস ইউজ হচ্ছে, গানটার মধ্যে ইউজ হচ্ছে জি মেজর, দেন ইউজ হয়েছে ই মাইনার, ঠিক আছে, দেন ইউজ হয়েছে ডি মেজর, দেন ইউজ হয়েছে সি মেজর আর এ মাইনার, ঠিক আছে। এই কটা কর্ডের ওপরই পুরো গানটা রয়েছে, আর হালকা করে একটা বি মাইনার রয়েছে, সেটা কোথায় রয়েছে আর এটাকে স্কিপ করে তুমি জি মেজারও বসাতে পারো, সেটা আমি বলে দেবো, ঠিক আছে। তো চলো গানটার আসা যাক। আর এ মাইনারটা তোমরা, আমি এ মাইনারটা একটা এক্সেপশনাল কর্ড, আর সেটা কোথায় ইউজ হবে এবং না করলেও ইউজ ভালো লাগবে সেটা আমি বলে দেবো, ঠিক আছে। তো সরাসরি গানটা স্টাইং প্যাটার্নে ঢোকা যাক, 4/4 রিদম ভাবে চলছে। যদি যাও তুমি চাঁদের শহর আমাকেও সাথে নিও, ঠিক আছে। তো এরমভাবেই গানটা চলছে, তো গানটা যে স্টাইম প্যাটার্ন আমি ইউজ করেছি, আমি চাক এফেক্ট ইউজ করেছি, আদারওয়াইজ তোমরা নর্মালি করতে পারো। যদি নর্মাল ইউজ করো তাহলে এরকম হবে ডাউন ডাউন আপ, সরি ডাউন আপ ডাউন ডাউন আপ আপ ডাউন আপ, ঠিক আছে, ডাউন ডাউন আপ আপ ডাউন আপ, ডাউন ডাউন আপ আপ ডাউন আপ। আদারওয়াইজ চাক এফেক্ট যদি ইউজ করো তাহলে এরকম আসবে ডাউন চাক আপ আপ চাক আপ, ঠিক আছে, ডাউন চাক আপ আপ চাক আপ, ডাউন চাক আপ আপ চাক আপ, এরকম ভাবে আসবে। যদি যাও তুমি চাঁদের শহর আমাকেও সাথে নিও, অজানার ঠিকে যে পথে লুকোনো তার চাবিটুকু খুঁজে দিও, ঠিক আছে। তো এরকমভাবে গানটা রয়েছে, তো চলো গানটা ফার্স্ট আমি অনলি ডাউনস্ট্রোকে দেখাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। গানটা শুরু হচ্ছে জি মেজর থেকে, যদি যাও তুমি জি মেজরে, চাঁদের শহর ই মাইনার, আমাকেও সাথে নিও, ডি মেজর দিয়ে সি মেজর দিয়ে আবার জি মেজর, ঠিক আছে। তো কী রয়েছে, জি মেজর টু ই মাইনার টু ডি মেজর টু সি মেজর দি ব্যাক টু আবার জি মেজর, ঠিক আছে। তো গানটা এরকমভাবে চলবে, যদি যাও তুমি চাঁদের শহর ই মাইনার, তার আগে জি মেজর, আমাকেও সাথে নিও, ডি মেজর দিয়ে সি মেজর হয় জি মেজর, ঠিক আছে। সি মেজরে কোনো লিরিক্স নেই, কিন্তু সি মেজরটা দিতে হবে ফর ফিল, পারফেক্টভাবে কর্ডটা কর্ড সাইকেলটাকে পূরণ করার জন্য, ঠিক আছে। তো চলো, তো এরকম রয়েছে গানটা, এরকম স্ট্রামিংয়ে দেখাচ্ছি। যদি যাও তুমি চাঁদের শহর আমাকেও সাথে নিও, অজানার ঠিকে যে পথে লুকোনো তার চাবিটুকু খুঁজে দিও, ঠিক আছে। তো জি মেজর টু ই মাইনার টু ডি মেজর দিয়ে আবার সি মেজর হয় জি মেজর, ঠিক আছে, দিয়ে থোর বড়ি খারা ধারা পাতে, থোর বড়ি খারা সি মেজর, ধারা পাতে জি মেজর, প্রতিদিন সাধারণ আবার সি মেজর জি মেজর, মাঝে শুধু চায় চুমুকে আবার সি মেজর জি মেজর, তর্কের তর্কের ডি মেজর দাবানো জি মেজর। তো কী হলো, সি মেজর জি মেজর সি মেজর জি মেজর সি মেজর জি মেজর ডি মেজর জি মেজর, ঠিক আছে। সি মেজর জি মেজর তিনবার রয়েছে, দিয়ে ডি মেজর জি মেজর জায়গাটার মধ্যে রয়েছে, ধর বড়ি খারা ধারা পাতে প্রতিদিন সাধারণ, মাঝে শুধু চায় চুমুকে তর্কের দাবানো, ঠিক আছে। তো এরম ভাবে রয়েছে গানটা, তো কী হলো, সি মেজর জি মেজর সি মেজর জি মেজর সি মেজর জি মেজর ডি মেজর জি মেজর, খুব ইজি। স্থোর বড়ি খারাপ সি মেজর, ধারা পাতে প্রতিদিন সি মেজর, সাধারণ জি মেজর, মাঝে শুধু চায় চুমুকে জি মেজর, তর্কে ডি মেজর দাবানো জি মেজর, ঠিক আছে। তো কোথায় কোথায় চেঞ্জ হয়েছে সেটা মাথায় রাখতে হবে, একটু পিছিয়ে তোমরা রিপিট করে দেখতে পারো, তাহলে আই হোপ তোমরা বুঝে যাবে, নাহলে লেসনটা অনেক বড় হয়ে যাবে এবং খুব বোরিং হয়ে যাবে, ঠিক আছে। তো আরেকবার বলে দিই জায়গাটা,
যদি যাও তুমি চাঁদের শহর আমাকেও সাথে নিও অজানার ঠিক যে পথে লুকোনো তার চাবিটুকু খুঁজে দিও তোর বড়ি খারা ধারা পাতে এরা হো হো যেটা রয়েছে সেই জায়গাটাতে তোমরা জি মেজার লাগাতে পারো তোর বড়ি খারা ধারা পাতে প্রতিদিন সাধারণ মাঝে শুধু চাই চুমুকে তর্কের দাবানো ঠিক আছে এই অবধি গেল এবার পরের স্ট্যান্ডার্ডটা তো সেম কর্পোরেশন রয়েছে সেটা আমরা আমি দেখিয়ে দিই তাহলে তোমরা বুঝতে পারবে এবং কোন জায়গায় লাস্টের জায়গাটাই চেঞ্জ হচ্ছে সেটা আমি বলে দিচ্ছি যদি জানো তুমি চাবির হদিশে চলো পালাবো খুব ভোরে কোন পথের গোলা যে অনাবিষ্কৃত ম্যাপ ধরে বেঁচে থাকাটুকু ঘর ধরে যারা দিচ্ছে করে নিলাম বাজে যেতে যেতে তাদেরকেই অপহরণ সায় দিলাম চিঠি না লিখে বেরিয়ে পড়ি চলো পাখিদের গান গাই ধম বন্ধ জীবনটাকে তুমি করে রেখে যেও দায় এই অবধি সব কিছু ঠিক থাকলো ঠিক আছে এবার পরের যে এটাই রিপিট হচ্ছে এই জায়গাটাতে কী রয়েছে দুদিনের নেশা সি মেজার কাটিয়ে চলো খুঁজি সেই মধুমাস দুদিনের নেশা সি মেজার কাটিয়ে চলি ডি মেজার খুঁজি সেই মধুমাস জি মেজার তুমি কম পাশে চোখ রাখো আর আমি হব কলম্বাস ঠিক আছে তো এখানে আবার জি মেজার সরি সি মেজার জি মেজার ডি মেজার জি মেজার ঠিক আছে তো এই জায়গাটা একবার বলে দিই রেখে যেও দাই দুদিনের নেশা কাটিয়ে চলো খুঁজি সেই মধুমাস তুমি কম্পাসে চোখ রাখো এখানে পুরোটা থাকবে ডি মেজারে আর আমি হব কলম্বাস দিয়ে সি মেজার ডি মেজার আবার সি মেজার ডি মেজার ঠিক আছে তো এই জায়গাটাতে কমপ্লিকেশন রয়েছে তুমি কম্পাসে চোখ রাখো পুরোটা থাকবে ডি মেজারে আর আমি হব কলম্বাস যখন বলছো তখন জি মেজারে তুমি কম্পাসে চোখ রাখো ডি মেজারে আর আমি হব কলম্বাস দিয়ে সি মেজারে চেঞ্জ হচ্ছে মানে যেটা ইনস্ট্রুমেন্টাল পার্টটা রয়েছে এটা আবার ডি মেজার আবার সি মেজার আবার ডি মেজার এরমভাবেই চলবে এবং পরে এটাই আবার রিপিট হচ্ছে ঠিক আছে তো এই যে এটা পুরো গানটার গিটিলেশন রইল আর যদি বুঝতে অসুবিধা হয় একটু পিছিয়ে গিয়ে যাবে তাহলে তোমরা বুঝতে সুবিধা হবে আর যদি তাও বুঝতে অসুবিধা হয় কমেন্টস করবে চেষ্টা করবো ক্লিয়ার করে দেবার আর যদি ভিডিওটা দেখে চলবে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবে শেয়ার করতে হবে তোমাদের সমস্ত ভিডিওস বন্ধুদের সাথে আর অফকোর্স বেঙ্গলি ইউটিউবারদের সাপোর্ট করছিল প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবে বাই